পুরো ঘটনাটা এটা একটি রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি এটা একটা পারিবারিক ব্যাপার, তাদের কি সমস্যা সেই নিয়ে আমরা অত ভেতরে ঢুকতে যাচ্ছি না, কারণ যেই ধরনের নোংরামি করার চেষ্টা করা হচ্ছে, সে শুনছি নাকি বিজেপির রাজ্য কমিটির কারা কারা চলে আসছে এইখানে এসে, তারা বয়ান লিখে দিচ্ছে যেন সেই বেডরুমে তারা উপস্থিত ছিলেন রাত্রিবেলা, কারণ যে অভিযোগ করেছে যেই মহিলার সাথে যেই অত্যাচার হয়েছে তার অভিযোগ একরকম, বিজেপির রাজ্য কমিটির লোকেরা এসে থানার উপরে চড়াও হয়ে তারা নতুন করে অভিযোগ করছেন,